সিলেট জেলার এক প্রাচীন জনপদের নাম দক্ষিণ সুরমার বড়ৈকান্দি। এই গ্রামের পূর্ব দিগন্তে সুরমা নদীর তীরে একদিন শুভাগমন ঘটেছিল অলিকুল শিরোমণি হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও তার প্রিয় সাথী 360 আউলিয়ার। ইতিহাসের এক ক্রান্তি লগ্নে সিলেটবাসীর জন্য ছিল এই এক সৌভাগ্যের প্রথম সূর্যোদয়। জাতীয় জীবনে প্রয়োজনে অন্য সব প্রতিষ্ঠানের মতো গড়েছেন দিনী প্রতিষ্ঠানও। উন্নয়নের ধারাবাহিকতায় আজকের সুপরিচিত বড়ৈকান্দি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সেই মহৎ প্রচেষ্টারই এক উজ্জ্বল স্বাক্ষর। দীর্ঘ কয়েক যুগ ধরে এই দিনী প্রতিষ্ঠান শিক্ষা প্রসারে দেখে চলেছে অনন্য ভূমিকা। এই গ্রামের প্রসিদ্ধ বুজুর্গ হাফিজ শাহ সুলতান রহমতুল্লাহি আলাইহির ছেলে হজরত মৌলানা ইরফানুল হক নিজ গ্রামে একটি দিনী প্রতিষ্ঠান করার স্বপ্ন হৃদয়ে লালন করেন। 1969 সালে তার সেই স্বপ্ন আলোর মুখ দেখে। তারপর থেকে মাদ্রাসাটি রেখে চলেছে একের পর এক সাফল্য। আমাদের মাদ্রাসায় 750 ছাত্রছাত্রী বর্তমানে অধ্যয়নরত আছে। আল্লাহর ফজলে প্রতি বছর দাখিল ইবতিদাইতে অনেক ছাত্রছাত্রী পাশ করে এ প্লাস সহ। এই অঞ্চলের মানুষের ভরসার একটি বড় জায়গা তৈরি হয় এই মাদ্রাসাকে ঘিরে। মাদ্রাসার ভূমি দান করে অসামান্য অবদান রেখে গেছেন হাজি আব্দুল করিম। মাদ্রাসা প্রতিষ্ঠার বছর থেকেই সরকারি নিয়ম অনুযায়ী শুরু হয় শিক্ষাদান কার্যক্রম। ইবতেদায়ী শাখা দিয়ে এর কার্যক্রম শুরু হলেও সময়ের ব্যবধানে মাদ্রাসায় বৃদ্ধি পায় শিক্ষার্থী, বাড়ে নতুন নতুন শাখা, সেই সাথে বাড়ে মাদ্রাসার সুনাম। তারপর 1980 সালে মাদ্রাসাটি পায় প্রথম সরকারি অনুদান এবং এমপিওভুক্ত হয় 1984 সালে। এভাবে ক্রমশ শিক্ষা ব্যবস্থায় আসে পরিবর্তন, হয় আধুনিকায়ন, বাড়ানো হয় শিক্ষকদের সংখ্যা। 22 জন শিক্ষক আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মাদ্রাসার উন্নয়নে। এতিম শিক্ষার্থীদের দেয়া হয় বাড়তি সুযোগ সুবিধা। সবার আন্তরিক প্রচেষ্টায় মাদ্রাসার শিক্ষাদানেও এসেছে নতুন গতি, পরীক্ষায় এসেছে ক্রমাগত সাফল্য। 1997 সালে মাদ্রাসাটি পায় বিভাগীয় শ্রেষ্ঠ মাদ্রাসার স্বীকৃতি। এই সাফল্য সবার প্রাণে বয়ে আনে নতুন আশার সঞ্চার। সাফল্যের সেই ধারাবাহিকতায় 1997 সাল থেকে মাদ্রাসায় যুক্ত হয় আলিম শাখা। এই বড়ৈকান্দি ইসলামী ফাজিল মাদ্রাসা এই এলাকার মানুষের ইসলামী শিক্ষা এবং প্রচলিত শিক্ষার অভাব পূরণ করে চলেছে। যেখানে প্রচলিত শিক্ষা এবং ইসলামী শিক্ষার একটা কম্বাইন্ড রূপ এই বড়ৈকান্দি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। দৃষ্টিনন্দন মাদ্রাসাটির পরিবেশও মানুষকে মুগ্ধ করে। অতীতের গৌরব উজ্জ্বল পথ ধরে মাদ্রাসাটি এখনও এগিয়ে যাচ্ছে। সেই এগিয়ে যাওয়ার পেছনে রয়েছে দেশ বিদেশের বহু মানুষের আন্তরিক প্রচেষ্টা। সেই প্রচেষ্টা চিরদিন জাগ্রত থাকুক এমন প্রত্যাশা সকলের।